হাই গাইজ, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সামার স্পেশাল একটা ওয়েডিং গেস্ট মেকআপ টিউটোরিয়াল। এটা হচ্ছে একদম ওয়াটার প্রুফ স্মাজ প্রুফ একটা মেকআপ টিউটোরিয়াল আর ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আজকে এই লুকটা ক্রিয়েট করেছি। সো লেটস গেট স্টার্টেড। এখানে আমি মেকআপের প্রাইমার ইউজ করছি। সামারে অবশ্যই ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার করার পর একটা সিলিকন বেসড প্রাইমার অ্যাপ্লাই করবে, যেটা আমাদের ফেসে কিন্তু মেকআপকে লং লাস্টিং রাখে। এরপর আমি এখানে আজকে ল্যাকমির পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন ইউজ করছি। এতে আমার শেড হচ্ছে 01 পার্ল। এটা ভীষণই লাইট ওয়েট, আর সামারে তো অফকোর্স আমরা লাইট ওয়েট ফাউন্ডেশনই মানে বেশি প্রেফার করি, তার জন্যই আমি আজকে এই ফাউন্ডেশনটা ইউজ করেছি। আর এটা কিন্তু আমার ফেসে একেবারে ফুল কভারেজ দিয়ে দেয়, তোমরা দেখতেই পাচ্ছ। সো একদমই 150 টাকার মধ্যে এই ফাউন্ডেশনটা অ্যাভেলেবেল, আর একেবারে ফুল কভারেজ তোমরা পেয়ে যাবে। নেক্সট ফেসটাকে সেট করে নিচ্ছি আমি এখানে মেবলিনের কম্প্যাক্ট পাউডারের হেল্প নিয়ে। এটার দামও জাস্ট 120 টাকা, ভীষণই অ্যাফোর্ডেবল। সুইস বিউটির হিলারি রোডার প্যালেট থেকে এই ব্রাউন শেডটাকে নিয়ে এরপর আমি আমার আইব্রোর গ্যাপগুলোকে ফিল আপ করে নিচ্ছি। সেম প্যালেট থেকেই ব্লাশ শেডটাকে নিয়ে আমি ফেসে ব্লাশ অ্যাপ্লাই করছি, আর এই প্যালেটটারও দাম জাস্ট 150 টাকা, মানে প্রত্যেকটাই ভীষণই অ্যাফোর্ডেবল। সেম প্যালেট থেকে আমি ব্রাউন শেডটাকে নিচ্ছি ফার্স্টে, দিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি খুব ভালো করে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের হেল্প নিয়ে। তারপর কিন্তু সেম যে কালারটা আছে সেটাকে আমি লোয়ার ল্যাশও স্মোক আউট করে নিচ্ছি। এরপর মিডলে আমি আইল্যাশ গ্লু অ্যাপ্লাই করছি। এরপর কিন্তু আমি একটা গ্লিটার আই শ্যাডো ইউজ করছি এখানে, গ্ল্যাম 21-এর গ্লিটার আই শ্যাডো প্যালেট থেকেই, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা পিঙ্ক গ্লিটার শেড। নেক্সট আমি এখানে কাজল ইউজ করেছি এবং সেটাকে কিন্তু লোয়ার ওয়াটার লাইনে খুব ভালো করে একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে স্মাজ করে নেব। এরপর আমি আমার ইনার কর্নার আর চোখের ব্রাবনের উপরে আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার, এবং তারপর অ্যাপ্লাই করছি এখানে আইটেক্স ল্যাসলারের মাস্কারা। এটার দামও জাস্ট 150 টাকা। এরপর হাফ অ্যান্ড হাফের ফেস প্যালেট থেকে আমি এই যে হাইলাইটার শেডটা আছে একটা, এটা নিয়ে গোল্ডেন হাইলাইটার শেড দেখতেই পাচ্ছ, এটা নিয়ে আমি আমার হাইয়েস্ট পয়েন্টস অফ দ্য ফেসগুলোতে দিয়ে নিচ্ছি, যেমন নাকের উপরে, ঠোঁটের উপরে, আমাদের চিনে, ফোরহেডে আর আমাদের চিকবোনে। এরপর লিপস্টিকের জন্য আমি এখানে মেবলিনের ক্রিমি ম্যাট রেঞ্জ থেকে টাচ অফ স্পাই শেডটা ইউজ করেছি। এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক গাইস। তোমরা যে কোনো পিঙ্ক আউটফিটের সাথে এই মেকআপ লুকটা ক্যারি করতে পারবে, সামারে ভীষণই সফট লুক ক্রিয়েট হবে, খুবই সুন্দর হয়েছে টার্ন আউট। সো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টেক কেয়ার, বাই।